الحمد لله، الحمد لله المحمود على كل حال، ونعوذ بالله من حال أهل الضلال، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له الكبير المتعال، وأشهد أن نبينا محمدًا عبده ورسوله، جبله ربه سبحانه وتعالى على جميع الفعال وكريم الخصال، صلى الله عليه وعلى آله وصحبه خير صحب وآل والتابعين ومن تبعهم بإحسان إلى يوم المآل. أما بعد، فيا أيها المسلمون، أوصيكم ونفسي بتقوى الله عز وجل وباتباع سنة نبينا محمد صلى الله عليه وسلم، وباجتناب جميع المعاصي والآثام، وباجتناب جميع الشركيات والبدع. نسأل الله سبحانه وتعالى أن يتقبل منا صالح الأعمال، وأن يجنبنا جميع المعاصي والبدع والخرافات والشركيات، إنه ولي ذلك والقادر عليه. أيها المسلمون، الله سبحانه وتعالى تني إسلام كي أي أمار جن شكل জীবন বিধান সহ সর্বাত্মক এক দীন হিসাবে তিনি মনোনীত করেছেন। আল কোরআনে তিনি বলেছেন, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর কাছে দীন হলো ইসলাম। এবং তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজে ছিলেন, তখন আরেকটা অমোঘ বাণী তিনি নাজিল করলেন। আল কোরআনে তিনি সেই ঘোষণাটি দিয়ে বলেছেন, اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের উপর আমার নিয়ামতকে সম্পন্ন করলাম এবং ইসলামকে দিন হিসাবে মনোনীত করলাম। এই ঘোষণার মধ্যে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে দিন নাজিল হয়েছে তাই পরিপূর্ণ দিন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে বিধান নাযিল হয়েছে সেটি পরিপূর্ণ বিধান। সুতরাং এরপর থেকে দ্বীনের মধ্যে আর কোনো সংযোজন চলবে না, দ্বীনের মধ্যে আর কোনো বিয়োজন বা কোনো কিছু ঘাটতি করা, কোনো কিছু বাদ দেওয়ার কোনো সুযোগ নাই, কারণ দ্বীন পরিপূর্ণ হয়েছে। দ্বীন যখন পরিপূর্ণ হয়েছে সেটাই হলো দ্বীনের আসল মডেল, যে মডেলটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মাকে উপহার দিয়েছেন। এরপরে এখানে মডিফাই করা, এখানে কাটছাট করা, কোনো কিছু বৃদ্ধি করা, কোনো নতুন সওয়াবের কাজ হিসাবে কোনো কিছু আমল প্রচলন করার কোনো সুযোগ নাই। যারা এই সুযোগটি সৃষ্টি করেছেন উম্মার মধ্যে বিভ্রান্তির মধ্যে পতিত হওয়ার কারণে, তারা বেদাতের মধ্যে তারা সম্পৃক্ত হয়ে গেছে। বেদাতের যে নীতিমালা, বেদাতের যে সংজ্ঞা, সেখানে আমরা স্পষ্ট দেখি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সে কাউলটা, তার আলোকে এর নীতিমালা প্রণীত হয়েছে দুটো হাদিস, বিখ্যাত দুটো হাদিস। একটি বুখারী মুসলিমের মধ্যে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহদাথা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি এই দিনের মধ্যে এমন কোনো জিনিসের প্রচলন করে যা দিনের মধ্যে অন্তর্ভুক্ত নাই, অর্থাৎ দিনের যে দলিল কোরআন এবং সুন্নাহ তার মধ্যে নাই, তাহলে সেটা মারদুদ। মারদুদ আই মারফুদ, রিজেক্টেড, প্রত্যাখ্যাত। আর আমাদের ইমামদের মধ্যে কেউ কেউ বলেছেন, মারদুদ আই বাতিল, সেটা বাতিল হিসাবে গণ্য হবে, বাতিল, অ্যামেন্ডেড, অর্থাৎ যেটা ইসলামে আর কোনো গ্রহণযোগ্যতা পাবে না। কি সেটা? যদি এমন কোনো আমল করা হয় সওয়াবের আশায় বা ইবাদত হিসাবে, যে আমলের পক্ষে অথবা যে প্রচলনের পক্ষে কোনো দলিল নাই, তাহলে সেটা ইসলামে গ্রহণযোগ্য আমল হবে না। এটি বেদাতের মূলনীতি। এবং এই হাদিসের পক্ষে আমরা
আরেকটা বর্ণনা দেখতে পাচ্ছি, সে বর্ণনাটা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি এমন কোন আমল করে যে আমল আমাদের দিনের অন্তর্ভুক্ত নয়, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা, আমাদের দিন সে আমলকে অ্যাকসেপ্ট করে না, আমাদের দিনের মধ্যে সে আমল নাই, কিন্তু তারপরে সে আমল সে করে, তাহলে সে আমলের শেষ পরিণতি কি হবে? ফাহুয়া রাদ্দুন, আই মারদুদুন ও মারফুদুন ও বাতিল, সেটা প্রত্যাখ্যাত এবং সেটা বাতিল বলে গণ্য হবে। কে বলেছেন? নবী সাল্লাল্লাহু সাল্লাম। এটা হচ্ছে বেদাতের মূল নীতি, বেদাতের মূল নীতি। তাহলে বেদাত কাকে বলে? মূলনীতিটা জানার পরে বেদাতকে চিহ্নিত করা যায়। বেদাত হচ্ছে ইহদাতু আমরিন ফিদ্দিন, দ্বীনের মধ্যে নতুন কোনো কাজ আবিষ্কার করা, নতুন কোনো আমল আবিষ্কার করা, সে আমলটা কলবি হোক অথবা আমালি হোক। কলবি মানে হচ্ছে অন্তর দিয়ে, চিন্তা জগতে আপনি একটা আমল করলেন, আর আমালি মানে হচ্ছে যেটা বাস্তব কাজে কর্মের মধ্য দিয়ে আপনি প্রচলন করলেন। যেটাই হোক না কেন, এটা যদি দ্বীনের মধ্যে নতুন প্রচলন হয় এবং এর পক্ষে কোনো দলিল না থাকে আর এটা সওয়াবের আশায় করা হয়, আরেকটা গুরুত্বপূর্ণ অংশ কী, সওয়াবের আশায় করা হয়, তাহলে এটা হলো বেদাত। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুটো হাদিস থেকে এই সংজ্ঞাটা পাই। দ্বীনের মধ্যে যে কাজই করেন সে কাজের একটা ফলাফল, একটা সওয়াব আমরা আল্লাহর কাছে আশা করি, তাই না? এটাই হলো সওয়াবের আশা করা। আপনি কেন সলাত পড়ছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সলাতের বিনিময়ে আপনাকে কোনো ভালো কিছু দেবেন? অবশ্যই দেবেন। কেন সিয়াম পালন করছেন? কারণ সওমের সিয়ামের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাত দিবেন, বাবুর রায়্যান দিয়ে প্রবেশের সুযোগ করে দেবেন, এবং সিয়ামের স্পেশাল পুরস্কার আল্লাহ নিজ হাতে দেবেন। এগুলো কি বলা হয়নি? বলা হয়েছে। তার মানে হচ্ছে প্রত্যেকটা দিনই কাজের জন্য একটা রিমুনারেশন আছে, একটা সওয়াব আছে, একটা পুরস্কার আছে। অতএব কোনো ব্যক্তি নিজে কোনো আমল প্রচলন করে যদি আল্লাহর কাছে সওয়াবের আশা করে, আল্লাহ কি সেখানে আপনাকে রিমুনারেশন দেবেন? আল্লাহ কি সে ওয়াদা আপনাকে করেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সে সুসংবাদ আপনাকে দিয়েছেন? দেননি। বরং এখানে একটা জিনিস আমাদেরকে খেয়াল করতে হবে যে দ্বীনের যে কোনো আমল, সেটা ফরজ মোস্তাহাব যাই হোক না কেন, সেটাকে প্রণয়ন করেছেন কে? আল্লাহ। দেখেন প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা আমল, দান, খয়রাত, সাদাকা, জাকাত, কোরবানি, তাই না? এবং এর পাশাপাশি যত রকমের সলাত আছে, যত রকমের সিয়াম আছে, ফরজ, সুন্নাত, নফল, সোমবার সিয়াম, বৃহস্পতিবার সিয়াম, হ্যাঁ, শাওয়ালের সেত্তা সিয়াম, তাই না? এই যে যত রকম, কে প্রণয়ন করেছেন? আল্লাহ। হয়তো সেটা কোনোটা আমরা জেনেছি কালামুল্লাহ তথা কোরআনের মাধ্যমে, কোনোটা আমরা জেনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কাজের মাধ্যমে, যেটাকে আমরা হাদিস বলি। এই দুটো উৎসের মাধ্যমে আমরা অবগত হয়েছি কোন আমলটার কী ফজিলত, কোন আমলটা অবশ্যই করতে হবে, কোনটা করাটা এটা অতি উত্তম কাজ হিসাবে বিবেচিত। এর বাইরে আর কোনো ফরজ আমল চালু করার কোনো সুযোগ কারো নাই, কোনো অথরিটি কারো নাই। পৃথিবীর কোনো মানুষ বলতে পারে না যে আমি এখন থেকে ষষ্ঠ ওয়াক্ত সালাত প্রচলন করব। পারবে? পৃথিবীর মানুষের পক্ষে এটা সম্ভব নয় যে সে এখন বলবে যে এখন থেকে মক্কার বদলে মদিনায় হজ হবে, সুযোগ আছে? কিংবা আমাদের বাংলাদেশে অথবা পৃথিবীর অন্য কোনো দেশে কোনো সুযোগ নাই। জাবেহের পদ্ধতি আপনি পাল্টে দিতে পারেন? রুকু সেজদার মধ্যে যা পড়বেন সেই তাসবিহগুলো কি আপনার আমার পাল্টে দেওয়ার সুযোগ আছে? নাই। একটু চিন্তা করলে বুঝবেন যে ইবাদতের কোনো একটা কাজে সামান্যতম নড়চড় করার অথরিটি মানুষকে দেওয়া হয়নি। তাহলে এই অথরিটি একমাত্র কার? আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। ফলে এটা খুব সহজেই আমরা অনুধাবন করতে পারি, আজকে যারা নানা রকম বেদাত যারা পরিচালনা করছেন,
আজকে যারা নানা রকম বেদাত পরিচালনা করছেন তারা মূলত আসলে দ্বীনের প্রতি এক ধরনের অপবাদ আরোপ করছেন যে দ্বীন পরিপূর্ণ নয়। আল্লাহ যেটা যেটা প্রণয়ন করেছেন সেটা যথেষ্ট নয়। তাহলে কেন আপনি আবার নতুন করে নতুন কিছু আমল নিয়ে আসলেন, নতুন কিছু প্রচলন নিয়ে আসলেন? এভাবেই মুসলিম সমাজগুলোর মধ্যে একের পর এক বেদাত তৈরি হয়েছে, সাধারণ মানুষগুলো খেয়াল করে নাই, কারণ তাদের কাছে পর্যাপ্ত এলেম নাই। তাকে পর্যাপ্ত এলেম না থাকলে একটা বিপর্যয় ঘটে। আপনার যদি দ্বীনের পরিপূর্ণ রূপরেখা এবং দ্বীনের পরিপূর্ণ মৌলিক জ্ঞান যদি আপনার না থাকে, তাহলে আপনি কিন্তু দ্বীনের মানে যে যে মূল রূপরেখা সেটার মধ্যে থাকতে পারবেন না, বের হয়ে যাবেন, টেরও পাবেন না। আর পৃথিবীতে অসৎ কিছু মানুষ আছে যারা আপনাকে দ্বীনের মূল পথ থেকে সরিয়ে দেয়। আজও সেই ফেতনা আরও ভয়াবহ রূপ ধারণ করেছে, সেই ফেতনা আছে, আগেও সে ফেতনা ছিল। আমাদের একটাই বড় কাজ, সেটা হচ্ছে আসলে ইবাদত চেনা, তাওহীদ চেনা, ইমানকে চেনা, কারণ এগুলো সব এলেমের ব্যাপার। এই যে চেনার ব্যাপারটা বলছি, মারিফা মানে এলেম, নলেজ, জানতে হবে, তাহলে তারপরে আমরা বেদাত থেকে নিজেদেরকে দূরে রাখতে পারবো। এই যে লোকগুলো যারা আজকে নানা রকম বেদাত আপনাদের এই মৌলভীবাজার, সিলেট এই অঞ্চলে, বরং আমাদের দেশের বিভিন্ন জেলাতে নানা রকম বেদাত আছে, আছে না? কবরভিত্তিক বেদাত আছে, দিবস ভিত্তিক বেদাত আছে, রজব মাস ভিত্তিক বেদাত আছে। এই যে এখন রজব মাসে আমরা অবস্থান করছি, পরের মাস কি শাবান, শাবান ভিত্তিক কিছু বেদাত আছে। সেগুলো নিয়ে আসলে মূলত আপনাদের দৃষ্টি আকর্ষণ করা, স্বল্প সময়ে বেদাত নিয়ে বড় আলোচনা করার সুযোগ নাই। কিন্তু আমাদের এই ভাইদেরকে মনে রাখতে হবে, আপনারা যদি এমন কোনো আমল প্রচলন করে থাকেন যে আমলের পক্ষে কোরআন এবং সুন্নায় কোনো দলিল নাই, তাহলে এটা কিন্তু একটা ভয়াবহ ফলাফলে আপনাকে আমাকে নিয়ে যাবে। প্রথম হচ্ছে কি, এই দিনটা পরিপূর্ণ নয় এমন ধ্যান ধারণায় আপনি পোষণ করছেন। যদি পরিপূর্ণ হতো তাহলে তো দিনের রূপরেখার মধ্যে আপনি থাকতেন, আপনি নতুন জিনিস কেন সৃষ্টি করতে যাচ্ছেন, তাই না? দ্বিতীয় হচ্ছে যে আমলটা আপনি করলেন সওয়াবের আশায়, কিন্তু সেটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন কি, ফাহুয়া রাদ্দুন, ওটা মারদুদ, ওটা মারফুত, রিজেক্টেড, ওটা গ্রহণযোগ্য হবে না। তৃতীয় হচ্ছে আপনি আল্লাহর বিরুদ্ধে দাঁড়ালেন, কারণ ইবাদত প্রণয়ন করেন কে, আল্লাহ, কিন্তু আপনি বলছেন যে আপনিও প্রণয়ন করতে পারেন, অথচ সে অথরিটি আপনাকে দেওয়া হয়নি। এভাবে নানাভাবে আসলে দ্বীনের উপর তাওন এবং অপবাদ আরোপ করে এবং প্রকৃত দ্বীনদারদের বিরুদ্ধে দাঁড়িয়ে আপনি আসলে ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছেন এই বেদাতের মধ্য দিয়ে। অথচ আপনি নিজে মনে করছেন আপনি তাহাজ্জুদ গুজার, আপনি কাঁদছেন, আপনি আল্লাহকে ভালোবাসেন, আপনি দিনকে ভালোবাসেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তো বললেন, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লা বিদআতিন দালালাহ ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। সাবধান, দ্বীনের মধ্যে নতুন নতুন প্রচলিত আমল থেকে তোমরা সতর্ক থাকো, দূরে থাকো, এগুলোকে পরিহার করো, কারণ দ্বীনের মধ্যে নতুন নতুন প্রচলিত আমল এগুলো হলো বেদাহ, আর প্রত্যেক বেদাহ হলো দলালা, ভ্রষ্টতা, আর প্রত্যেক ভ্রষ্টতা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। অকুল্লা দলালাতিন ফিন্নার। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা লজিক্যাল অর্ডারে কথাগুলো সাজিয়ে বেদাতের শেষ পরিণতিতে যে জাহান্নাম সেটা কিন্তু তুলে ধরলেন। যারা আজকে বেদাতে লিপ্ত তারা এটা বুঝতে চায় না, তারা বেদাতের মূলনীতিগুলোকে বুঝতে চায় না, এবং বেদাতের শেষ পরিণতির যে জাহান্নাম সেটাও তারা বুঝতে চায় না। বিপর্যয় হবে যে ব্যক্তি এই বেদাতে সম্পৃক্ত, এই বেদাতের দিকে মানুষকে আহ্বান করছেন, নিজে এই বেদাতে আমলগুলো করছেন, বিপর্যয় হবে তার সবচেয়ে বেশি। কেউ তাকে উদ্ধার করতে পারবে না, কে তাকে উদ্ধার করবে বলেন তো? রাসূল সাল্লাল্লাহু সাল্লাম কি বেদায়েতের পক্ষে দাঁড়াবেন? বরং এরকম বেদাতে যারা লিপ্ত নানা প্রকার, তারা তো রাসূল সাল্লাল্লাহু সাল্লাম থেকে যে স্কোপগুলো মোমেনদের জন্য হাউজে কাউসারের পানিসহ আরও যে স্কোপগুলোর
কথা হাদিসে এসেছে একটাও তারা প্রাপ্ত হবে না একটাও তারা প্রাপ্ত হবে না ফলে এই বিদআতে লিপ্ত হওয়ার কারণে বেশ কিছু বিপর্যয় ব্যক্তির জীবনে ঘটে তার পরিবারে ঘটে সমাজে ঘটে আমাদের এই সমাজটাও তার একটা প্রকৃষ্ট প্রমাণ যে যখন বিদআতগুলো চালু হয়ে যায় একজন দুজন করে অনেক লোক তাতে সম্পৃক্ত হয় গোটা পরিবারও অনেক সময় তাতে সম্পৃক্ত হয়ে যায় এবং পরবর্তীতে এই বিদআতের পক্ষে যারা দাঁড়ান প্রচারণা চালান তারা সমাজকেও তাতে সম্পৃক্ত করেন কারণ এটাও টিকে থাকার একটা প্রশ্ন যদি আমরা সত্যি মুসলিম হয়ে থাকি তাহলে আমাদের মধ্যে তো বিদআত থাকার কথা নয় কিন্তু যারা বিদআত চালু করেছেন বিদআতকে টিকিয়ে রাখার চ্যালেঞ্জটা তারা নিচ্ছেন ফলে বিদআতের সাথে সম্পৃক্ত হয় মন্ডা মিঠাই টাকা পয়সা তাই না আর অনেক কিছু খেয়াল করে দেখেন আর অনেক কিছু মাজারগুলোতে টাকা দেন কেন বলেন কেন দিচ্ছেন এই মৃত ব্যক্তি কি এর একটা পয়সা থেকে কোনো উপকার লাভ করে কোথায় আপনাদের বুদ্ধি তাই না আসলে আমি যেটা দেখলাম ঢাকা শহরে কিংবা আর অন্যান্য মাজারের পাশে যাওয়ার সময় দেখলাম যে খুবই দরিদ্র মানুষগুলো টাকাটা দিচ্ছে কিন্তু এক টাকা দু টাকা পাঁচ টাকা করে দিলে একদিনে দেখা যাচ্ছে বিশ লাখ পনেরো লাখ পঞ্চাশ লাখ টাকা হয়ে যাচ্ছে এই লোকগুলো এতই সাধারণ যে এটা তাদের মাথায় আসে না যে কাকে দিচ্ছি কেন দিচ্ছি কার লাভ হচ্ছে তাই না সুবহানাল্লাহ এমন একটি কাজ করে যে আমরা শিরকের মধ্যে লিপ্ত হচ্ছি সেই ধারণাটাও আমাদের নাই বেদাত নিয়ে অনেক কথা কিছু বেদাত আছে শিরকের দিকে নিয়ে যায় কিছু বেদাত আছে আমলি দিক থেকে এটা বাতিল এবং বেদাত সবসময় বাতিল যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল্লা বেদাত ও কুল্লা বেদাতিন দলালা কোনো বেদাতকে তিনি ভালো বলেননি আমাদের দেশে কেউ কেউ বলেন বেদাতে হাসানা বেদাতে সাইয়্যা ইয়া সালাম দিনের মধ্যে যত প্রচলিত আমল তার কোনোটাই হাসানা হতে পারে না সব বেদাত দলালা সব বেদাত ভ্রষ্টতা আর আপনারা যাকে উদাহরণস্বরূপ অনেক সময় উল্লেখ করেন তর্কের খাতিরে যে এই যে মাইক্রোফোন অথবা আরও অনেক নতুন নতুন জিনিস গাড়ি প্লেন রেলগাড়ি বা আধুনিক যে সমস্ত উপকরণগুলো আমরা আমাদের প্রাত্যহিক জীবনে ব্যবহার করছি এগুলোও তো বেদা কিন্তু এগুলোকে কী কেউ বেদা বলেছে আপনি কি গাড়িতে চড়ে মনে করেন যে টয়োটা গাড়িতে চললে দশ হাজার মার্সিডিজে চললে এক লাখ সওয়াব কে বলে নাকি এটা বলেন আর প্লেনে চললে এক কোটি সওয়াব হ্যাঁ কেউ বলে না এগুলো হচ্ছে মেইনস অফ লাইফ আমাদের জীবন পরিচালনার ক্ষেত্রে ইসলাম আমাদেরকে এখানে স্বাধীনতা দিয়েছে আপনি কয়তলা বাড়ি করবেন একতলা দুইতলা না পাঁচতলা আপনার সাধ্য অনুযায়ী আপনি কী পরিধান করবেন কত টাকার জামা পরিধান করবেন কী ধরনের তৈজসপত্র ব্যবহার করবেন কিছু মূলনীতি দিয়েছে যেমন স্বর্ণ রূপার তৈজসপত্র ব্যবহার করা যায় পুরুষরা স্বর্ণের কোনো অলঙ্কার ব্যবহার করতে পারবে না রেশমি কাপড় পরিধান করতে পারবে না মেয়েদের জন্য এ দুটো জায়গা আছে আবার এভাবে ইসলাম বেশ কিছু নীতিমালা দিয়েছে সেটা লঙ্ঘন হলে বলা হয় হারাম আপনি হারাম করলেন এবং হারামটা পাপ কিন্তু আমরা যদি বেদাতের প্রশ্নে আসি তাহলে দেখব বেদাতকে ইসলাম কখনোই অ্যালাউ করেনি কারণ এটা ইসলামের কোনো মূলনীতির মধ্যেই পড়ে না অতএব আমি আমার মুসলিম ভাই বোনদেরকে বলবো যে আপনারা বেদাতের বিষয়ে সাবধান হন কোনটা বেদাত কোনটা বেদাত নয় এটা মূলনীতির দিক থেকে বোঝার চেষ্টা করুন মূলনীতি এমনি এই কাজ ওই কাজ এইভাবে সুমার করে লাভ নেই আমরা যে কাজটা করছি খুব সোজাসাপটা কথা সেই কাজের পক্ষে শরীয়তের দলিল কোথায় এখানে অনেকেই বলে মানে যে কথাগুলো মানুষ বলে এর মধ্যে ভুল কথাগুলো আমি একটু বলে দিচ্ছি তারা বলে এটা যে বেদাত সেই দলিল দেখান এটা যে বেদাত সেই দলিল দেখান এই জায়গায় দাঁড়িয়ে যে আমি পাঁচ মিনিট ধ্যান করতে পারবো না এই সিলেট বা মৌলভীবাজারের এই জায়গা দাঁড়িয়ে এটার দলিল দেখান এই দলিলকে দেখাতে পারবেন আপনারা বলেন তো পারবেন না খুব চতুর মানুষ এরা আসলে তো দলিল দেখার কথা তার নিজের সে জিনিসটাকে একদম
180 ডিগ্রি উল্টায় ফেলছে। ইসলামের মূলনীতি হচ্ছে যে কোনো আমলের পক্ষে দলিল থাকতে হবে, যাতে সেটা আল্লাহর নৈকট্য লাভের একটা আমল হয়, সওয়াব লাভের আমল হয়, বা যাতে সেটা ইবাদত হিসাবে গণ্য হয়। বুঝতে পেরেছেন? তাহলে আপনি যখন কোনো আমল ইবাদত হিসাবে সওয়াবের আশায় করবেন, দলিল তো আপনাকে দিতে হবে। আজকে যেমন সালাতুল জুমআ আমরা পড়ছি, এর পক্ষে দলিল আছে না? আপনি দেখেন সালাতুল জুমআ নামে কিতাবই আছে আমাদের হাদিসের গ্রন্থগুলোর মধ্যে, আর সূরাতুল জুমআ আল জুমআ নামে সূরা আছে না? ইদা নুদিয়া লিসসালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া দারুল বাইয়। আল কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল জুমআ সম্পর্কে বলেছেন, আছে দলিল। তাহলে যে কোনো আমল আপনি করবেন, সেটা ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব হোক, তার পক্ষে দলিল থাকতে হবে। আর যদি দলিল না থাকে তাহলে সেটা বেদা হবে, কারণ সেটা আপনার নতুন প্রচলন হবে। আপনি এখন এই দাবি করাটা মোটেই সঙ্গত হবে না, এটা যে বেদাত তার দলিল দেন। কারণ ইসলাম বলেছে যেই ইবাদতগুলো প্রতিষ্ঠিত তার বাইরে সব আমলই বাতিল, সব আমলই বেদাত, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন কুল্লা মুহদাসাতিন বেদআ ওয়া কুল্লা বেদআতিন দলালা। এটাই দলিল, এটাই দলিল। যখন আপনি চারিদিকে হাত ধরে আপনার আমলের পক্ষে, যে আমল দিয়ে আপনি সওয়াবের আশা করছেন অথবা আল্লাহর ইবাদত করছেন, সে আমলের পক্ষে আপনি চারিদিকে হাত ধরে কোনো দলিল পাবেন না, ওটাই দলিল হচ্ছে এটা বেদআত। ব্যাস। অতএব কোনো ব্যক্তি যদি বলে আমার এই কাজগুলো যে বেদআত তার দলিল দেখান, তাকে বলতে হবে যে না, ব্যাপারটা এমন নয়। আপনার এই কাজ যে শরীয়তসম্মত আমল, আপনার এই কাজটা যে সওয়াবের কাজ, আপনার এই কাজটা যে শরীয়ত স্বীকৃত কাজ, সেটা দলিল লাগবে। যদি দলিল দেখাতে আপনি ব্যর্থ হন, তাহলে এই আমলটা অটোমেটিক কি হবে? বেদাত হবে। প্রিয় ভাইরা, আমরা এখন রজব মাসে অবস্থান করছি। রজব মাসকে ঘিরেও যেমন শয়তান তো লেগেই আছে আমাদের, শয়তানের সবচেয়ে বড় সাফল্য হচ্ছে আমাদের কাছে কোরআন এবং সুন্নাহ দুটোই তরতাজা আছে, অথচ দুটোর দিকে না তাকিয়ে আমরা যখন আশেপাশে তাকাই, তখনই কিন্তু বেদাত তার স্কোপটা তৈরি করে নেয়। এই জন্যে মুসলিম সমাজগুলোতে দেখেন বিভিন্ন মাসের নানা রকম বেদাত তারা চালু করেছে। মহরম মাসের কিছু বেদাত আছে, অনেকে বলে এটা শোকের মাস, বিয়ে শাদি করলে কোনো ফায়দা হবে না, অথচ এগুলোর পক্ষে কি কোনো কোরআন হাদিসে দলিল আছে? রজব মাস একটা স্পেশাল কোরবানির কথা বলা হয়, একটা স্পেশাল উমরার কথা বলা হয়, একটা বিশেষ সালাতের কথা বলা হয়, যেটা শবে মেরাজের সালাত বলে তারা প্রচলন করেছে। অথচ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম কি এর পক্ষে কোনো কথা বলেছেন? কোনো আমল ছিল তার? কোনো আমল ছিল না। রজব মাস হারাম মাস, চারটা মাস হারাম, তাই না? সম্মানিত মাস কয়টা? চারটা। একটা হলো দুলকায়দা, আরেকটা জুলহেজ্জা, মাহরম, পরপর তিনটা মাস, বছরের শেষ দুটো আর প্রথমটা, পরপর তিনটা মাস। আর আরেকটা হলো রাজাবু মদার, মদার গোত্রের রজব মাস। কারণ এটা আলাদা হওয়া, চারটা মাস আলাদা থেকে আলাদা হওয়ার কারণে মানুষ, বিশেষ করে দুষ্ট মানুষেরা এই মাসটাকে আগুপিছু করত। সূরা তওবায় সে বর্ণনা এসেছে। আগুপিছু কেন করত? কারণ হারাম মাসে যুদ্ধবিগ্রহ নিষেধ ছিল। তারা বলতো যে রজবকে এবার আমরা অন্য মাস দিয়ে পাল্টায় নেব, এই রজব মাসে আমাদের একটু যুদ্ধ করা প্রয়োজন, হারাম মাসের যে বিধান সেটাকে লঙ্ঘন করা প্রয়োজন। মানুষ তো এভাবেই করে, তাই না? দেখবেন যে ইসলামের বিভিন্ন ফাতাওয়াটাকে একটু উল্টাপাল্টা করে তারপরে তারা নানা স্বার্থ সিদ্ধি করে। যখন কোনো ব্যক্তি কোনো অন্যায় করে, সে অন্যায়কে জাস্টিফাই করার জন্য সে বিভিন্ন অপব্যাখ্যা দাঁড় করায়। এর মধ্যে এ একটা ছিল, শুধু মোদার গোত্র এই মাসকে তার জায়গা মতো রেখেছে। এবং যেই বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ করলেন, সেই বছর অটোমেটিকভাবে মানুষের হিসাব আল্লাহর হিসাবের সাথে মিলে গেছে। আবু বকরের হাদিসে সেটা এসেছে। তাহলে এই মাস হারাম মাস, অবশ্যই সম্মানিত একটা মাস, হারাম মাসের বিশেষ মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনেও দিয়েছেন, যেটি সূরা তওবার মধ্যে এসেছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক হাদিসে সেটা স্পষ্ট করে তিনি ব্যক্ত করেছেন। সুতরাং
আমাদের যেটা উচিত হবে যে কোনো হারাম কাজ থেকে নিজেকে আসলে এই মাসে বিশেষ করে নিজেকে বিরত রাখা যাতে করে অপর মাসগুলোতে আমরা এই প্র্যাকটিসটাকে ট্রেনিংটাকে কাজে লাগাতে পারি তাহলে হারাম মাস সেই কারণে আপনি কিছু বেদাত চালু করে আল্লাহর নৈকট্য পাবেন এটা এটা কি আমাদের করা উচিত ছিল এটা মোটেই করা উচিত হয়নি রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্র সবে মেরাজ হয়েছে বলে যে কথাটা প্রচলিত আছে সেটাও মানবতীর্ণ কথা নয় বরং সত্যিকার কথা হচ্ছে কবে যে মেরাজের ঘটনা ঘটেছিল তারিখ দিন বার নির্ধারণ করে এটা বলাটা কঠিন এটা সাহাবায়ে কেরামের মধ্যে একটা ইখতিলাফি মাসালা ছিল পরবর্তীতে একটা ইখতিলাফি মাসালা ছিল এখন মানুষ এটাকে নির্দিষ্ট করে সে অনুযায়ী তার একটা আমল দাঁড় করাচ্ছে এটা বেদা হবে এটা বেদা হবে মানে ইসলামের মূল বক্তব্য হচ্ছে আপনি আমল করুন সে আমলটা হতে হবে কোরআন সুন্নাহ নির্ভর আপনি অল্প আমলই করুন অল্প ইসলাম তো ফরজ ওয়াজিব খুব অল্প করে দিয়েছে দেখেন সারা দিন কিন্তু আপনাকে ব্যস্ত রাখেনি পাঁচ ওয়াক্ত সালাত পড়তে কতক্ষণ সময় লাগে বলেন আর কি কাজ আছে আপনার ডেইলি রুটিনের মধ্যে অবলিগেটরি ইবাদা যদি বলেন তাহলে পাঁচ ওয়াক্ত সালাত ছাড়ার কোনটা আছে আপনার কোনো একদিন যদি কোরআন পড়াটা তেলাওয়াতটা মিস হয় আপনাকে কি পাকড়াও করা হবে পাকড়াও করবেন না তো সারা দিন আপনার মতো ইচ্ছা মতো কাজ করার সুযোগ আপনাকে দেওয়া হয়েছে আপনার জাগতিক যত চাহিদা আছে সবগুলো বৈধভাবে পরিপূর্ণ করার অনুমতি আপনাকে দেওয়া হয়েছে খেতে চান পৃথিবীতে অনেক হালাল জিনিস আছে খান বিবাহ করে আনন্দ উল্লাস করতে চান তাহলে বৈধ বিবাহ বন্ধনে আবদ্ধ হন কোনো অসুবিধা নাই কিন্তু তারপরেও আমরা কেন ভুল পথে যাচ্ছি কেন পাপের পথে যাচ্ছি কেন বেদাতের পথে যাচ্ছি কেন আমাদেরকে নতুন নতুন ইবাদত সৃষ্টি করতে হবে নতুন নতুন আমল সৃষ্টি করতে হবে তাহলে কি ইসলাম আমাদেরকে যে সুন্দর ফরজ ওয়াজিবের যে রূপরেখা দিয়েছে ওটা কি আমাদের জন্য যথেষ্ট নয় ওটা কি জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট নয় প্রিয় ভাইরা এই এই উপলব্ধিটুকু আপনাদের মধ্যে সৃষ্টি করাই আজকে আমার খুতবার মূল উদ্দেশ্য যদি তাই হয়ে থাকে যে ইসলাম আমাদেরকে ইবাদতের ক্ষেত্রে যে সুন্দর রূপরেখা দিয়েছে সহি আকিদার যে রূপরেখা দিয়েছে এবং মুআমালাতের ক্ষেত্রে হালাল হারামের যে রূপরেখা দিয়েছে আসুন তার মধ্যে আমরা সীমাবদ্ধ থাকি এর বাইরে আমরা না যাই এর বাইরে অবস্থান কুফুরি এর বাইরে অবস্থান শিরকের এর বাইরে অবস্থান বেদাত চাই সেটা আকিদাগত বেদাত হোক অথবা আমলি বেদাত হোক এর বাইরে অবস্থান হচ্ছে পাপের এর বাইরে অবস্থান হচ্ছে পাপের যারা আল্লাহর নৈকট্য পেতে চান যারা আল্লাহর কাছে পুরস্কার পেতে চান নাজাত পেতে চান জান্নাত পেতে চান তাদেরকে অবশ্যই আল্লাহর দিকেই ফিরে আসতে হবে ও আনিবু ইলাল্লাহ আল্লাহর দিকে ফিরে আসতে হবে আল্লাহর দিকে ফিরে আসবেন শুধুমাত্র কোরআন এবং সুন্নার পথে থাকলে অন্য পথে কোনোদিনই আল্লাহর দিকে ফিরে আসা সম্ভব নয় কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে কখনোই প্রেসক্রাইব করেন নাই কখনোই পারমিশন দেন নাই যে কোরআন সুন্নার বাইরে গিয়ে আপনি থাকবেন আর আপনি আল্লাহর পথে আছেন বলে গণ্য হবেন এই ধরনের পারমিশন কোরআন এবং সুন্নায় কোথাও নাই বরং আমার আপনার মধ্যে যখন বিভেদ দেখা দেয় তখন কি করণীয় সেটাও কোরআন বলে দিয়েছে ওয়াইন ইখতালাফতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল যদি তোমরা একে অন্যের সাথে ভেদাভেদে কিংবা অনৈক্যে লিপ্ত হও তাহলে আল্লাহ এবং তার রাসূলের দিকে তথা কালামুল্লাহ আল কোরআন এবং সুন্নাতে রাসূলের দিকে ফিরে আসো এই দুটোই তোমাদের মধ্যে সমাধান করে দিবে এবং তোমাদের উচিত হবে এই দুটোরই সমাধান গ্রহণ করা যদি তোমরা সত্যের পথে ইসলামের পথে ইমানের পথে থাকতে চাও আল্লাহর পথে থাকতে চাও এর বাইরে আর কোনো সমাধান নেই যারা এর বাইরে সমাধান নিতে যাবে কোরআন বলছে তাদের ইমান থাকবে না ফালা ওরাব্বিকা লা ইউমিনুন তোমার রবের শপথ তারা ইমানদার হবে না তাদের ইমান থাকবে না হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম ثم لا يجدوا في انفسهم حرجا مما قضيت ويسلموا تسليما যতক্ষণ না তোমাকে তারা তোমাদের মধ্যে যে ঝগড়া বিবাদ হয় সে ব্যাপারে তোমাকে ফয়সালাকারী হিসেবে নির্ধারণ করবে এবং তুমি যে ফয়সালা দিয়েছো সে ব্যাপারে তারা মনে কোনো দ্বিধা রাখবে না এবং সর্বান্তকরণে তোমরা তারা মেনে নেবে তাহলে এই যে কয়েকটা শর্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় তার সরাসরি ফয়সালা আর তার মৃত্যুর পরে তার সুন্নার ফয়সালা তার সুন্নার ফয়সালা হাদিসে যে ফয়সালাগুলো আসছে সে ফয়সালাকে যারা মেনে নেবে
এবং মেনে নেওয়ার ক্ষেত্রে কোনো দ্বিধা থাকবে না এই হাদিসটা তো ভালো বুঝে আসলো না এই হাদিসটা কেমন কেমন লাগতেছে তাই না এই হাদিসটার এটা আমার সাথে মিলতেছে না এই টাইপের কথা বলা যাবে না এবং তারপরে সর্বান্তকরণে মেনে নেওয়া নির্দ্বিধায় আপনি বুঝে আসুক আর না আসুক কোন রকমের দ্বিধা ছাড়া সর্বান্তকরণে মেনে নেওয়া এটা হচ্ছে ইমানদার মুসলিমদের আলামত আর যদি মেনে না নিতে পারেন তাহলে আপনার ইমানটা কিন্তু ঝুঁকিতে পড়ে যাবে প্রিয় ভাইরা আজকে এটা জেদাজেদের বিষয় নয় আমরা দেখতে পাচ্ছি আমাদের এই সমাজগুলোতে এই 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 সিলেটেও সবার মধ্যে একটা ঝগড়া বিবাদ চলছে মনে হয় যেন যেটা আল্লাহ তাআলা কোরআনে বলছেন কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন প্রত্যেক দল তার নিজের ম্যানিফেস্টেশন তার নিজের চিন্তা ভাবনা নিয়ে খুব খুশি খুশি হওয়ার কোনো কারণ নেই আপনি খুশি তখনই হবেন যখন দেখবেন যে আপনি প্রকৃত অর্থে আল্লাহর পথে আছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নার উপর শতভাগ আছেন তখনই আপনার খুশি বোধ করার কিছু উপলক্ষ থাকতে পারে এরপরেও শেষ পর্যন্ত আপনি ঈমান নিয়ে যেতে পারবেন কিনা পৃথিবী থেকে সেটাও আরেকটা ব্যাপার ধরেই নিলাম আপনি কোরআন এবং সহি সুন্নার উপর আছেন তবুও আপনি খুশিতে আত্মহারা হবেন না একজন মুমিন তার ইমানের সাথে মৃত্যুর আগ পর্যন্ত সেও ঝুঁকিতে আছে এই বাংলাদেশে আমরা এখন দেখতে পাচ্ছি অনেক লোক কেউ কেউ কাদিয়ানি হয়ে গেছেন কেউ কেউ হাদিস অস্বীকারকারী হয়ে যাচ্ছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এদের অনেককে জানতাম তারা হাদিসের সীমানার মধ্য থেকে আমল করার চেষ্টা করছেন কিন্তু কোথা থেকে যেন কি হয়ে গেল আল্লাহ তাদের কপালে বিভ্রান্তি লিখলেন আর তারা ইসলামের বিপক্ষে কোরআন এবং সহি হাদিসের বিপক্ষে দাঁড়িয়ে গেল আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত করুন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন যেন আমরা ইসলাম বিরোধী যে কোনো ধ্যান ধারণা থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পারি যেন আমরা কুফুরি শেরকি বেদাত এবং সব প্রকার হারাম এবং পাপ থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পারি যেন আমরা বেদাত কাকে বলে সেটা চিহ্নিত করে সকল বেদাত থেকে নিজেদেরকে সংশোধন করতে পারি পরিবারকে সমাজকে এবং আমাদের চারপাশকে যেন আমরা সংশোধন করতে পারি আল্লাহর কাছে সে দোয়া করছি আকুলু কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম الحمد لله رب العالمين والعاقبة للمتقين وأصلي وأسلم على نبينا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أيها المسلمون اتقوا الله وكونوا عباد الله الصالحين وكونوا عباد الله الصادقين كونوا من المؤمنين المخلصين المتقين نسأل الله سبحانه أن يتقبل منا ومنكم أجمعين ويتقبل منا صالح أعمالنا إنه ولي ذلك والقادر عليه أيها المسلمون أشون أمرا أمدير شماجي چلومان جهتو بھول بي برانتي پاپ آچه شگلو كي پوری هار كوري جهتو بدعات آچه شگلو كي پوری هار كوري پاپ كي চেনার জন্য অনেক জ্ঞানের প্রয়োজন হয় না নিজের অন্তরকে জিজ্ঞেস করবেন তারপরেও ধর্মীয় পাপগুলোর জন্য এলেমের প্রয়োজন হয় ধর্মীয় পাপগুলো এর জন্য এলেমের প্রয়োজন হয় ধর্মীয় পাপের মধ্যে সর্বপ্রধান রয়েছে বেদাত ধর্মীয় পাপের মধ্যে বেদাত মানুষ এগুলো ধর্মের নামে দ্বীনের নামে আমল করছে বলে মনে করে অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যদি কোরআন হাদিসের পক্ষে কোনো দলিল না থাকে তাহলে এটা পাপ এটা দলালত এটা মিসগাইডেন্স এটা বিভ্রান্তি হিসাবে গণ্য হবে যার ফলশ্রুতিতে ব্যক্তি জাহান্নামে চলে যাবে আসুন আমরা এই জন্য পর্যাপ্ত জ্ঞান অর্জন করি কীভাবে চিহ্নিত করা যাবে শিরিকগুলোকে কীভাবে চিহ্নিত করব কুফরকে কীভাবে চিনতে পারবো বেদাতকে কোন নীতিমালার আলোকে আসুন আমরা সেই জ্ঞান অর্জন করি সেই জ্ঞান অর্জন করি আপনারা এই সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান অর্জন করার জন্য দুটো বিখ্যাত ওয়েবসাইট ফলো করতে পারেন একটি হলো islamhouse.com আর একটি হলো islamqa.info এখানে যথেষ্ট পরিমাণে তথ্য উপাত্ত দেওয়া আছে এবং আমাদের সালাফে সালেহীনের তাদের জ্ঞান তাদের জ্ঞান চর্চা এলেম এবং আমল অনুযায়ী পর্যাপ্ত ব্যাখ্যা সেখানে আছে
আপনারা রেফারেন্স হিসেবে এগুলোকে ফলো করতে পারেন। আর সবসময় আল্লাহর কাছে দোয়া করতে হবে যেন আমরা যে ভুল বিভ্রান্তিতে আছি আল্লাহ যেন আমাদেরকে উদ্ধার করেন, আল্লাহ যেন আমাদেরকে সঠিক কোরআন এবং সুন্নার দিকে ফিরে আসার তৌফিক দান করেন, আল্লাহ যেন আমাদের মধ্যে একটা উপলব্ধি তৈরি করে দেন যাতে আমরা আমাদের ভুল বুঝতে পারি। যারা কোনো ভুলে সম্পৃক্ত আছেন সেই ভুল থেকে আল্লাহর তৌফিক না হলে ফিরে আসা কঠিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মাইয়াহদিহিল্লাহু ওয়া মাই ইউদলিল ফালা হাদিয়ালা, আল্লাহ যাদেরকে হেদায়েত দেন তাকে কেউ ভ্রষ্ট করতে পারে না, আর আল্লাহ যার কপালে ভ্রষ্টতা লিখে রেখেছেন তাকে হেদায়েত কেউ দিতে পারে না। মক্কার কুরাইশরাও একসময় তারা যেই ভুল বিভ্রান্তি শিরকের উপর ছিল তারা ছাড়তে চাচ্ছিল না, কিন্তু ইসলামের মহান আলো যখন বিচ্ছুরিত হলো, যখন মানুষ ইসলামের আলোকে ইলম হিসাবে গ্রহণ করলো এবং তারা আলোকিত হলো, তখন দেখেন সাহাবায়ে কেরাম যারা জাহিলি যুগে তারা ইসলামের মধ্যে ছিলেন না তারা জীবনকে সুন্দর করলেন, সংশোধন করলেন এবং সুন্দর ইসলামী সমাজ তারা গড়ে তুললেন। এটা একটা উপলব্ধির ব্যাপার, আসুন আমরা সেভাবে নিজেদের প্রস্তুত করি। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন। অনেকেই আমাদের কাছে দোয়া চেয়েছেন, আমরা সকল মুসলিম ভাই বোনদের জন্য দোয়া করছি আল্লাহ যেন তাদের নেক মাকসুদ পূরণ করেন, যারা অসুস্থ আছেন তাদেরকে সুস্থ করে দেন, অনেকের সন্তান অসুস্থ আল্লাহ যেন তাদেরকে সুস্থ করে দেন, অনেকের বাবা মা অসুস্থ আল্লাহ যেন তাদেরকে অসুস্থ করে দেন। অনেকেই বিভিন্ন অস্থিরতার মধ্যে আছেন, টেনশনের মধ্যে আছেন, আল্লাহ যেন তাদের অস্থিরতা টেনশন দূর করে দেন, আল্লাহ যেন আমাদের সবার বালা মুসিবতকে দূর করে দেন, আল্লাহ যেন আমাদের হাজত পূরণ করে দেন, আমাদের আমল, আমাদের সন্তান সন্ততি, আমাদের রুটি রোজগার সব কিছুর মধ্যে যেন আল্লাহ বরকত ঢেলে দেন, আমাদেরকে যেন পূর্ণ হেদায়েত দান করেন, এই সমাজটাকে আল্লাহ যেন দুর্নীতি মুক্ত করেন, অন্যায় মুক্ত করেন, জুলুম মুক্ত করেন। আল্লাহর কাছে আমরা সে দোয়া করছি আজকের জুমাবারের এই বিশেষ দিনে, এই বিশেষ সময়ে আল্লাহ আমাদের এই দেশের মধ্যে বরকত দিন, আমাদের খাদ্যদ্রব্যে বরকত দিন, আমাদের পড়াশোনার মধ্যে বরকত দিন, আমাদেরকে ভুল বিভ্রান্তি কুফুরি নাস্তিকতা শিরক থেকে আমাদেরকে রক্ষা করুন এবং সেভাবেই আমাদের সব কিছু সাজিয়ে নেওয়ার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আপনাদেরকে আমি সেদিকে আহ্বান করছি, আসুন আমরা শুধু দোয়া করেই ক্ষান্ত যেন না হই, আমরা যেন দোয়ার সাথে দাওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করি, যার যতটুকু সাধ্য আছে দিনকে মেনে চলা, দিনকে প্রতিষ্ঠা করার জন্য আমরা কাজ করি। হাদা ওয়াসাল্লু ওয়াসাল্লিমু আলা নাবিয়িনা মুহাম্মদ فقد قال الله سبحانه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما وقال النبي صلى الله عليه وسلم من صلى علي مره صلى الله عليه بها عشره اللهم صل وسلم وبارك وانعم على نبينا محمد وارض اللهم عن الخلفاء الراشدين وعن الصحابه اجمعين وعنا معهم بعفوك وكرمك يا اكرم الاكرمين اللهم اعز الاسلام والمسلمين اللهم اعز الاسلام والمسلمين اللهم فرج هم المهمومين من المسلمين اللهم اشفنا واشف مرضانا ومرضى المسلمين يا رب العالمين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب عباد الله ان الله يامر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروه يذكركم واشكروه يزدكم ولذكر الله أكبر والله يعلم بما تصنعون وأقيموا الصلاة.